পড়াচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম বর্ষ দশম অধ্যায়। আজকের বিষয় হবে অর্থের যোগানের নির্ধারক সমূহ। তো অর্থের আমরা এর আগের ক্লাসগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে দেখবে যে আমি কিন্তু এই অধ্যায়টা পুরোটাই মোটামুটি শেষের দিকে চলে আসছি, অর্থাৎ অর্থ এবং ব্যাংক ব্যবস্থা এই অধ্যায়টির নাম, অর্থের উপরে এটি এবং এরপরে ফিশারি সমীকরণ তত্ত্ব দিলেই কিন্তু আমার এর উপরে ক্লাস দেওয়া শেষ হয়ে যাবে। কাজে যারা এই ক্লাসটি দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল ঢুকে আগের ক্লাসগুলো দেখে। তো যাই হোক, আমরা জেনে নিই অর্থের যোগানের নির্ধারক সমূহ কী কী। তো যে সমস্ত উপাদান দ্বারা অর্থের যোগানটা প্রভাবিত হয় তাদেরকে অর্থের যোগানের নির্ধারক বলা হয়। তো কী কী দ্বারা অর্থের যোগানটা প্রভাবিত হয়? প্রথমত যেহেতু আমরা দেখেছি যে অর্থের যোগানের উপাদান ছিল চারটি, কী কী ছিল, যেমন কাগজে নোট ছিল, তারপরে ধাতব মুদ্রা, চাহিদা আমানত এবং মেয়াদী আমানত। যেই কাগজে নোট ও ধাতব মুদ্রা দ্বারা কিন্তু অর্থের যোগানটা প্রভাবিত হয়। কাগজে ও ধাতব মুদ্রার পরিমাণ বাড়লে অর্থের যোগান বাড়বে, তাহলে এটি যদি বাড়ে তাহলে অর্থের যোগানও কী হবে, বাড়বে। আবার যদি কাগজে নোট ও ধাতব মুদ্রার পরিমাণ কমে তাহলে অর্থের যোগানের পরিমাণটাও কী হবে, কমবে। এরপরে চলে আসি মেয়াদী আমানত। ব্যাংকে রক্ষিত মেয়াদী আমানত বাড়লে অর্থের চাহিদা আমানত কমে, অর্থাৎ যদি মেয়াদী আমানত বাড়ে, মেয়াদী আমানত যদি বাড়ে মানে ব্যাংকে গচ্ছিত রাখছে 2 বছর 3 বছর 5 বছরের জন্য, তাহলে যেটি চাহিদা আমানত, চাহিদা মাত্র ব্যাংকে যে এমনি চলতে আমানতে বা সঞ্চয় আমানতে যেটা রাখে সেটার পরিমাণ কমবে। আর বিপরীতভাবে যদি মেয়াদী আমানত কমে তাহলে চলতে আমানতটা যেটি সেটি অর্থাৎ চাহিদা আমানতের পরিমাণটা কমে যাবে। ফলে চাহিদা আমানত যদি কমে তাহলে অর্থের যোগানও কমবে। তাহলে আমরা কী দেখছি, মেয়াদী আমানত যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের চাহিদা আমানত কমবে এবং অর্থের যোগান কমে, আর মেয়াদি আমানত যদি কমে তাহলে চাহিদা আমানত বৃদ্ধি পায় এবং অর্থাৎ অর্থের যোগানও বৃদ্ধি পায়। নিশ্চয়ই বুঝে গেছ। এরপরে চলে আসি রিজার্ভ অনুপাত, যেটি বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ অনুপাত বাড়লে অর্থের যোগান কমে। বাণিজ্যিক ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রিজার্ভ রাখতে হয় তাদের, তো এই রিজার্ভের অনুপাতটা এবং তাদের কিন্তু প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আবার কেন্দ্রীয় ব্যাংকেও জমা রাখতে হয়। তো এই রিজার্ভের অনুপাত যদি বাড়ে তাহলে কী হচ্ছে, টাকাটা থেকে যাচ্ছে, ফলে যেটি অর্থের যোগান সেটা কমবে। তাহলে রিজার্ভ অনুপাত বাড়লে অর্থের যোগান কী হবে, কমবে। আর বিপরীতভাবে যদি রিজার্ভ অনুপাত হ্রাস পায় তাহলে অর্থের যোগান বৃদ্ধি পাবে। এরপরে চলে আসো বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এটির সাথে কেমন সম্পর্ক। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি বাড়ে, অর্থাৎ বিদেশি অর্থ যদি আসে, তাহলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লে কী হবে, অর্থের যোগান বাড়বে। বিদেশি অর্থ সঞ্চিত থাকলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকলে কিন্তু সরকার অর্থ ছাপাতে পারে। তাহলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি বাড়ে তাহলে অর্থের যোগান কী হবে, বাড়বে। আর বিপরীতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেলে অর্থের যোগান হ্রাস পাবে। এরপরে চলে আসো বৈদেশিক ঋণ নীতি। তো বৈদেশিক ঋণ গ্রহণ করলে অর্থের যোগান বৃদ্ধি পায়, কারণ বাহির থেকে অর্থ আসছে, বৈদেশিক ঋণ যেহেতু আসছে তাহলে অর্থের যোগান বৃদ্ধি পায়। তাহলে বৈদেশিক ঋণ বাড়লে অর্থের যোগান বাড়বে আর বৈদেশিক ঋণ হ্রাস পেলে অর্থের যোগান হ্রাস পাবে। এরপরে চলে আসে ঋণ নীতি, এটি যদি সহজলভ্য হয়, সহজেই যদি জনগণ ব্যাংক থেকে টাকা লোন নিতে পারে, ঋণ নিতে পারে, তাহলে কী হবে, অর্থের যোগান বৃদ্ধি পাবে। অর্থাৎ ঋণ নীতি সহজ হলে অর্থের যোগান বৃদ্ধি পাবে, আর ঋণ নীতি যদি জটিল হয় তাহলে অর্থের যোগানটাও কী হবে, কমে যাবে। এরপরে চলে আসো ঘাটতি ব্যয় নীতি, সরকার দেশে ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করলে অর্থের যোগান বাড়ে এবং সরকারি ব্যয় হ্রাস করলেও অর্থের যোগানটা কী হবে, কমে যাবে। এখন এইটা মনে হয় একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? ঘাটতি ব্যয় নীতি আবার কি, প্রতি বছর সরকার কী করে, বাজেট করে। বাজেটে কী থাকে, একটা আয় থাকে, একটা ব্যয় থাকে। তো সরকার অনেক সময় আয়ের চাইতে ব্যয় বেশি দেখায়, অর্থাৎ আয় যতটা ধরো এতখানি আয়, ব্যয় তার চাইতে বেশি। তাহলে এই যে ঘাটতিটা থাকলো, এই ঘাটতিটা সরকার কী করে, বিভিন্ন ঋণ নিয়ে, বৈদেশিক সাহায্য নিয়ে মানে এইটুকু পূরণ করার চেষ্টা করে। তো এই ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করলে বাইরে থেকে ঋণ নিতে হবে, বৈদেশিক সাহায্য নিতে হবে, তাহলে আমরা দেখছি বৈদেশিক ঋণ নিলে কী হবে, অর্থের যোগান
বৃদ্ধি পাবে। আর বিপরীতভাবে যদি সরকার এটা কি করছে, তাহলে সরকার ব্যয় করছে, তো সরকার যদি এই ব্যয়টা হ্রাস করে, তাহলে সরকারি ব্যয় যদি কি হয় হ্রাস পায়, তাহলে কি হবে, সরকার তো ব্যয় করছে না, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এইগুলোতে যদি সরকার ব্যয় না করে, তাহলে অর্থের যোগানটা কি হবে, হ্রাস পাবে। তাহলে সরকারের ব্যয় যদি হ্রাস পায়, তাহলে অর্থের যোগানটাও হ্রাস পাবে। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অর্থের যোগানের নির্ধারক সমূহ কী কী। আরও একবার এক নজরে বলে নিই, কাগজি নোট বা ধাতব মুদ্রা বৃদ্ধি পেলে অর্থের যোগান বৃদ্ধি পাবে, মেয়াদি আমানত বৃদ্ধি পেলে অর্থের যোগান হ্রাস পাবে, কারণ চাহিদা আমানতটা হ্রাস পায়। আর মেয়াদি আমানত যদি হ্রাস পায়, তাহলে চাহিদা আমানতও বৃদ্ধি পায়, অর্থের যোগানও বৃদ্ধি পায়। রিজার্ভের অনুপাত বৃদ্ধি পেলে অর্থের যোগান কমে, রিজার্ভের অনুপাত কমলে অর্থের যোগান বাড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি বৃদ্ধি পায়, অর্থের যোগান বৃদ্ধি পাবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেলে অর্থের যোগান হ্রাস পাবে। বৈদেশিক ঋণ বৃদ্ধি পেলে অর্থের যোগান বাড়বে, বৈদেশিক ঋণ হ্রাস পেলে অর্থের যোগান কমবে। ঋণ নীতি সহজলভ্য হলে অর্থের যোগান বাড়বে, ঋণ নীতি কঠিন হলে অর্থের যোগান কমবে। ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করলে অর্থের যোগান বাড়বে, আর সরকারি ব্যয় হ্রাস করলে অর্থের যোগান হ্রাস পাবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করছি বুঝতে পেরেছো। ধন্যবাদ।